সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হাসিনার প্রধান বিচারপতি পদত্যাগ করেছে আজ দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের পর নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছে গেছে বলে নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এরপর জানিয়ে দিব শেখ হাসিনার পর যেভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের নেতারা ছাত্র বিক্ষোভ এবং গণ অভ্যুত্থানের মুখে পাঁচে আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা এদিন দুপুরে একটি হেলিকপ্টার করে বন রেহেনাকে নিয়ে দেশ ছাড়েন তিনি পরে বিকালে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করে হাসিনা এবং তার বহনকারী হেলিকপ্টার শেখ হাসিনা দেশ ছাড়ার পরে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী সমর্থক দেশ ছেড়েছেন বিবিসির বাংলার প্রতিবেদনে এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে যারা সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছে ভারতে বা অনেকেই পালাতে গিয়ে ধরে এদিকে অতীতের কথা বলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান জয় জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিও বার্তায় প্রতিশোধে রাজনীতি পরিহারের বার্তা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় একই সঙ্গে বিএনপির সঙ্গে অতীতের যা হয়েছে তা ভুলে যেতে বলেছেন তিনি শুক্রবার জয়ের বক্তব্যের পরাদ্দে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়ে দিব সুপ্রিম কোর্টে আন্দোলনরত ছাত্র জনতাকে যে বার্তা দিলেন আসিফ নজরুল প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে সব বিচারপতিকে অর্থাৎ শেখ হাসিনার নিয়োগ করা বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার সকাল থেকে সেখানে অবস্থান নিয়েছে হাজার হাজার আন্দোলনকারীরা বিক্ষোভকারীদের কোনোরকম ধ্বংসাত্মক কাজে না জড়িয়ে শান্তিপূর্ণ অবস্থানের বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবারে জানিয়ে দিব ঢাকার মোহাম্মদপুরে এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী রাজধানীর মোহাম্মদপুরে এলাকা থেকে একটি অস্ত্র বোঝাই বস্তা উদ্ধার করেছে সেনাবাহিনী মোহাম্মদপুর হাউজিং এলাকা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করেছে শেরেবাংলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নিজাম জানিয়েছেন উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যেও রয়েছে শটগান থ্রি নট থ্রি কাটা রাইফেল পয়েন্ট টু টু বন্দুকসহ কিছু দেশীয় অস্ত্র অস্ত্রগুলোর মধ্যে সসল এবং কিছু ধরা অস্ত্র ছিল এবং সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন ড ইউনুসের ক্ষমতার লোভ নেই একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে এ সময় দুই বছরের বেশি নয় অতীতে ইউনুসের উপর শুধু জুলুমি করেছে শেখ হাসিনার সরকার ইউনুসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশ আরও বেশি লাভবান হতো আশা করি তিনি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ইতিমধ্যে তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড আসিফ নজরুল এদিকে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে সুপ্রিম কোর্টের আইন মন্ত্রণালয়ের একটি সূত্র এ বিষয়ে নিশ্চিত করেছেন এছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন হাইকোর্ট বিভাগের সাত বিচারপতি সম্ভাব্য তালিকায় রয়েছে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচারপতি এ কেম আসাদুজ্জামান জুবাই রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খান বিচারপতি সৈয়দ মোহাম্মদ রিজাউল কবির বিচারপতি শেখ আব্দুল আওয়াল বিচারপতি মামুনুল রহমান শেখ হাসিনার পর যেভাবে ভারতে পালিয়েছে আওয়ামী লীগের নেতারা জনতার বিক্ষোভ এবং গণপুত্থানের মুখে পাঁচে আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা এদিন দুপুরে একটি হেলিকপ্টারে করে তার বোন রেহেনাকে নিয়ে দেশ ছাড়েন তিনি পরে বিকালে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী পালিয়ে গেছে আবার অনেকেই পালাতে গিয়ে ধরা পড়েছে অনেকে পালানোর চেষ্টা করে છે hey. এদের মধ্যে বৈধ পথে ভারত বাংলাদেশ সীমান্ত পেরুতে গেলে সমস্যায় পড়তে পারেন এই আশঙ্কায় অনেকেই অবৈধ পথে ভারতে গেছেন ভারতে যা বা যাওয়ার চেষ্টা করেছেন এমন তিনজনের সঙ্গে বিবিসির কথা হয়েছে নারায়ণগঞ্জের ওই ছাত্রলীগ কর্মীর বন্ধুর ফোন পেয়েই বাড়ি থেকে দূরে সরে যান পরে জানতে পারেন যে সোমবার বিকাল পাঁচটা নাগাদ তাদের বাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতিকারীরা তিনি বিবিসি বাংলাকে বলেন ভাঙচুর করে বাড়িঘর সব লুট করে নিয়ে গেছে আমার বাবা মাকেও মারধর করেছে আমি তখন থেকেই ঘর ছাড়া পরে বাবা মাকেও সরিয়ে এনেছি কিন্তু তাদের সঙ্গে এখনও দেখা হয়নি আমার ওদের এক জায়গায় রেখেছি আমি অন্য জায়গায় আছি এ সময় তিনি আর বলেন আমার পাসপোর্ট ছিল সেটাও লুট করে নিয়ে গেছে বলে শুনেছি এখন যে কোনোভাবে আমি ভারতে চলে যাওয়ার চেষ্টা করছি শুনছি সীমান্তে ভীষণ কড়াকড়ি হচ্ছে তাই দালাল ধরেও চলে যেতে পারবো কি না সে নিশ্চয়তা এখনও নেই সরকার পতনের একদিন পর বুধবার সাতে আগস্ট সকালে ভারতে পৌঁছান সাতক্ষীরা শ্যামনগরের এক আওয়ামী লীগ কর্মী তাদের গ্রামেও সোমবারের পরে হামলা হয়েছে বলে তার দাবি তিনি বলেছেন আমরা আওয়ামী লীগ করতাম সেজন্যই আমাদের টার্গেট করেছিল ওরা বাড়িঘর ভেঙে দিয়েছে গলায় দা ধরে বলছে টাকা দে তা না হলে কেটে ফেলব এ অবস্থায় পালিয়ে এসেছি কোনোভাবে স্ত্রীপুত্র সব রেখে এসেছি হয়তো আমাকে না পেলে ওরা আর হামলা করবে না এ সময় তিনি আর বলেন পাসপোর্ট ভারতীয় ভিসা সবই ছিল আমার চেষ্টা করছিলাম চেকপোস্ট দিয়ে সীমান্ত পেরোতে কিন্তু শুনতে পেলাম সেখানে নাকি আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহ হলেই বাড়তি চেকিং করছে তাই চুরি করে নদী পাড়িয়ে ভারতে এসেছি অতীতের কথা বলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান জয় ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর মুক্ত পেয়ে এক ভিডিও বার্তায় প্রতিশোধের রাজনীতি পরিহার করে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদার এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনার পুত্র আজের জয় একই সঙ্গে বিএনপির সঙ্গে অতীতে যা হয়েছে তা ভুলে যেতে বলেছেন তিনি শুক্রবার জয়ের বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনের সপ্তত তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন জয় কোটা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং পীড়নের পর্তা রূপ সরকার পতনের দাবিতে শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে সরকার পালিয়ে যেতে বাধ্য হয় এরপর থেকে দলের হয়ে বিভিন্ন সংবাদ ও বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন জয় শনিবার রয়টার্সকে জয় বলেন খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন এটা শুনে আমি খুবই খুশি হয়েছি আসুন আমরা অতীতকে ভুলে যাই প্রতিশোধে রাজনীতি পরিহার করি আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি তা জাতীয় ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক বৃহস্পতিবার নোবেল বিজয় অধ্যাপ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে দ্রুত নির্বাচন চান জয় এ সময় তিনি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে সুপ্রিম কোর্টে আন্দোলনরত ছাত্র জনতাকে যে বার্তা দিলেন আসিফ নজরুল প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সকাল থেকে এখানে অবস্থান নিয়েছে হাজার হাজার আন্দোলনকারীরা বিক্ষোভকারীদের রকম ধ্বংসাত্মক কাজে না জড়িয়ে শান্তিপূর্ণ অবস্থানের বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগ না করতে পারলে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আবদুল্লা এজন্য তারা দুপুর একটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন এরপর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগে বাধ্য হয় অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন ড ইউনুসের ক্ষমতা নেই একটি সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে এই সময়টি দুই বছরে বেশি নয় অতীতে ইউনুসের উপর শুধু জুলুমি করা হয়েছে ইউনুসকে যদি আমরা তাদের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশে আরও বেশি লাভবান হতো আশা করছি তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক এসব কথা বলেন কাদের সিদ্দিকী পুলিশ সম্পর্কে তিনি বলেন ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি আমি সব পুলিশকে আহ্বান করব আবারও থানায় ফিরে যান এবং আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন যদি আপনারা আরো দলবাজি করেন তাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই তিনি বলেন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এক নয় আমি আশা করব এ সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তা তদন্ত করবে এবং সুষ্ঠু তদন্ত করে বিচার করবে